বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ডায়মন্ড হারবার যাওয়ার পথে তার কনভয় আক্রান্ত হয়। ডায়মন্ড হারবার রোডের সিরাকোলে জেপি নাড্ডার কনভয়কে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখান। যাত্রাপথে দফায় দফায় লাঠি ও ইটপাটকেল ছোড়া হয়। এতে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ প্রমুখ নেতৃবৃন্দের গাড়ির কাঁচ ভাঙে, গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। দোস্তিপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস সমর্থকরা। সংগ্রামপুরে চলে ট্রেন অবরোধ। রাস্তার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস সমর্থকদের ইট বৃষ্টিতে বিজেপির কয়েকজন সদস্য সমর্থকও আহত হয়েছেন বলে জানা গেছে। ওই দেখো